Assalamualaikum বন্ধুরা অ্যাডভাইস ভিডিও অফিশিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি যখন প্রথম নৌবাহিনীতে পরীক্ষা দিয়েছিলাম সেই অভিজ্ঞতা আপনাদের সাথে বর্ণনা করছি কি হয়েছিল নৌবাহিনীতে अप्लाई করার জন্য প্রথমে সার্কুলারটি দেখলাম তারপরে মনে করেন অনেকগুলো কাগজপত্র জোগাড় করলাম ছবি সত্যায়িত করলাম এভাবে সকল কাগজপত্র মানে একত্রিত করে পরীক্ষার দিন আসলো সেদিন পরীক্ষা দিতে গেলাম পরীক্ষা দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকলাম অনেকজন পরীক্ষা দিতে এসেছিল প্রায় মনে করেন 3-4 হাজার তো পরীক্ষাতে লাইনে দাঁড়িয়ে থাকলাম মাঠ পরীক্ষা ছিল সেদিন নৌবাহিনীর সৈনিক পদের জন্য তো মনে করেন সকালবেলা গিয়েছিলাম 9টার দিকে তো দুপুর 12টা বেজে গেল লাইনে দাঁড়িয়ে আছি এভাবে একটা সময় ডাকলো লাইনে ডাকলো স্যারদের সামনে অফিসারদের সামনে নৌবাহিনীর তারপরে 20 জনকে ডাকার পর ওইখান থেকে 4 জন মনে করেন চয়েস করলো 4 জনকে অন্য সাইডে বেঁচে রাখলো আর বাকিগুলোকে বলল তোমরা বাড়ি চলে যাও রিজেক্ট তো সেই রিজেক্টের তালিকা আমি ছিলাম আর আমার লাইনে মনে করেন আপনার 20 জন ছিল তো যে 4 জন চান্স পাইলো তারপর একজন ছিল সে ছেলেটি বলছিল স্যার প্লিজ আমার এটাই শেষ বয়স 21 বছর চলছে মানে এটাই লাস্ট চান্স একটা সুযোগ দিয়ে দেখুন তারপর সেই ছেলেটিকে একটা সুযোগ দেওয়া হয়েছিল তা আপনারা যদি শেষ বয়স হয় আপনাদের তাহলে আপনারা রিকোয়েস্ট করলে স্যাররা শুনলেও শুনতে পারে স্যাররা শুনেছিল তখন আপনারা চাইলে এভাবে রিকোয়েস্ট করতে পারেন স্যারদের যদি পছন্দ হয় তাহলে আপনাদের রিকোয়েস্ট শুনবে এবং অবশেষে সেই ছেলেটি চাকরি হয়েছিল প্রাথমিক পরীক্ষার পরেই সেই ছেলেটি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ওই ছেলেটি উত্তীর্ণ হয় এবং লাস্টে ছেলেটির চাকরিটা হয় এটা ছিল আমার অভিজ্ঞতা আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন আর আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য